নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। জেলা পরিষদের 8 নম্বর আসনে প্রার্থী উত্তম সেনগুপ্তর সমর্থনে চলে লাইকাবাজার শেয়ারাবাজার এলাকায় প্রচার পর্ব। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সদস্য সোনা পালকে দল থেকে বহিষ্কারের কথা জানান। খন্ডঘোষ ব্লকের আরিন গ্রামে শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বিজেপির কেন্দ্রীয় কমিটির 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন আসানসোলের শিবির সাথে। বর্ধমান উদয়চাঁদ গ্রন্থাগারের শিবির ভলেন্টিয়ারদের নির্দিষ্ট পোশাক প্রদান করা হলো বৃহস্পতিবার। মালদা জেলায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল 4 জনের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। লাইকাবাজার শেহারাবাজার এলাকায় প্রচার পর্ব চলে শাসক দলের উদ্যোগে। জেলা পরিষদের 8 নম্বর আসনের প্রার্থী উত্তম সেনগুপ্ত সমর্থনে চলে এদিনের এই কর্মসূচি। স্থানীয় বিধায়ক প্রার্থী সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। শাসক দলের উদ্যোগে প্রচার চালানো হলো বুধবার। লাইকাবাজার শেয়ারাবাজার এলাকায় চলে এই রূপ প্রচার মিছিল। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন উত্তম সেনগুপ্ত। উত্তম সেনগুপ্তর সমর্থনে চলে এদিনের এই প্রচার মিছিল। আজকে আমরা আমাদের লাইকাবাজার শেয়ারাবাজার শেয়ারা গ্রামের আমাদের যে 5-6টা বুথ আছে সেই সমস্ত বুথগুলো আমরা আজকে উত্তম দাকে নিয়ে আমরা প্রচার করেছি। কি বার্তা দিচ্ছেন মানুষকে? আমরা মানুষের যে বার্তা দিচ্ছি, আজকে আমরা মেয়েদের ঘর থেকে মহিলা আমাদের এমনকি আমার নিজের মেয়েরা বউরা সবাই বেরিয়েছে। আমরা যে মহিলারা যে উন্নয়নগুলো দিদির কাছ থেকে পেয়েছি সেই সব উন্নয়ন ছড়িয়ে দেওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সব মহিলারা একত্র হয়ে বেরিয়েছি। আজকের দিদির কোনো উন্নয়নের শেষ নেই, শুরু থেকে মানে শুরু থেকে বললো শেষ করা যাবে না। তো মানুষের কাছে, প্রতিটা মানুষের কাছে আমরা আশা করছি যে এই ভোট যেন ওই দিদিকেই দেওয়া হয়। মানে আমরা চাইছি যে এই উন্নয়ন যেন মানে সারা জীবনের মতো থাকে। এই দিন আয়োজকরা এলাকায় প্রতিটি বাড়ি প্রচার চালান। স্থানীয় বিধায়ক নেপাল ঘড়ুই, প্রার্থী উত্তম সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী সমর্থকরা এদিনের এই প্রচার পর্বে পা মেলান। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান জনসমক্ষে তুলে ধরা হয়। আজকে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচার করেছি, যেমন আমরা শ্যামসুন্দরে করেছি, তারপর পড়াশোনাও করেছি এবং দাদা অক্লান্ত পরিশ্রম করছেন এবং শেষমেশ আমাদের এখনও প্রচার শেষ হয়নি। আমরা শেয়ারার আজকে 5 নম্বর বুথে দাদাকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করলাম। মানুষের স্বতঃস্ফূর্ত ভাব আমরা আজকে বাড়ি বাড়ি যেয়ে দেখতে পেলাম যে প্রত্যেকটা মানুষ এবং বাড়ির ভদ্র মহিলার যাদের সঙ্গে আমরা সাক্ষাৎকার করলাম, তারা উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্যে এবং 14 তারিখে যে ভোট সেই ভোট দেওয়ার জন্য কিন্তু তারা মুখিয়ে আছেন। এবং আমাদের মাননীয় উত্তম সেনগুপ্ত মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী, আমাদের বর্ধমান পূর্বের রায়নার 8 নম্বর জেলা পরিষদের তিনি আমাদের প্রার্থী হয়েছেন এবং মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন এবং 2 হাত ভরে আশীর্বাদ করার জন্যে যে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্যে মানুষ কিন্তু মুখিয়ে আছেন। এবং এই শেয়ারা অঞ্চল থেকে শুধু আজকে আপনার এই শেয়ার অঞ্চলের যে বুথে নয়, প্রত্যেকটা বুথ থেকে আমরা যে বুথে প্রচার করলাম সেই বুথে যেমন ব্যাপক সাড়া এবং শেয়ার অঞ্চলের যে প্রত্যেকটা বুথ আছে শেয়ার অঞ্চল থেকে আমরা ব্যাপক হারে মাননীয় উত্তম সেনগুপ্তকে আমরা লিড দিয়ে এখান থেকে জিতিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করবো। আসন্ন নির্বাচনে জেতার ব্যাপারে আশাবাদী দলীয় নেতৃত্ব সহ প্রার্থী। শেয়ারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সদস্য সোনা পালকে দল থেকে বহিষ্কারের কথা জানান মঙ্গলবার। এর প্রতিবাদে মুখ খুললেন সোনা পাল। বৃহস্পতিবার তিনি তার বাসগৃহে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। মঙ্গলবার বালুরঘাটের সুবর্ণতট সভাগৃহে তৃণমূলের জেলা সভাপতি
বিপ্লব মিত্র সাংবাদিক বৈঠক করে হরিরামপুরের তৃণমূল নেতা ও তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সদস্য সোনা পালকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান। ঘটনার পরে জেলা রাজনৈতিক মহলে ধারণা ছিল এরপরই হয়তো সোনা পালের জনপ্রিয়তায় ভাটা পড়তে চলেছে, কিন্তু বৃহস্পতিবার হরিরামপুরে সোনা পালের বাড়িতে উল্টো পুরাণ ঘটল। এদিন বহিষ্কৃত তৃণমূল নেতার পাশে থাকার বার্তা দিতে সকাল থেকেই সোনা পালের বাড়িতে ছিল কর্মী সমর্থকদের ঢল। সোনা পালের পিছনে তো লোকজন অনেক দেখি, এখন সেই হিসাবে তো বোঝা যায় যে ভালোই ওর ই আছে। দেখেন, রাজনীতির সম্পর্কে কিছু আমি বলতে পারবো না, এগুলো ওদের ব্যাপার, রাজনীতির ধারের পাশে আমি ভিড়ি না। তবে ওকে যেভাবে লোকজন ভালোবাসে, যে লোকজনগুলো আমি দেখতে পাই, তাতে কিছু একটা এফেক্ট করলে পড়তে পারে। আমি একটাই কথা বলবো যে যার নাম নিয়েছেন সে আমাদের, মানে এক কথায় আমাদের ভগবান। সে দিনে নয় রাতে নয়, আমরা যখন ডেকেছি, তিনি বলে না তার ওয়াইফও যখন ডেকেছি, শুধু আমি না আমার পাড়ার লোকের কাছে মানে শুনলেও বুঝতে পারবেন, যখনই ডেকেছি দিন নাই রাত নেই তাকে আমরা পাশে পেয়েছি। এক কথায় তিনি আমাদের কাছে ভগবান, আর মানে এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারবো। এলাকার মধ্যে তো খুব খারাপ প্রভাব পড়বে, কারণ এর আগেও ওকে উনাকে এইভাবে করে বহিষ্কার করা হয়েছে। তো উনি তো ওর মানে উনি যে ভালো, মানে তিনি তার কাজ চালিয়ে চলে যাচ্ছে, একদম এক কথায় বলা যেতে পারে উনি একদম জনপ্রিয় নেতা। এদিন সোনাপাল জানান, জেলা সভাপতির বহিষ্কারের সিদ্ধান্ত জানানোর পর তিনি তৃণমূলের রাজ্য স্তরে নেতাদের সঙ্গে এবং তৃণমূলের যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। আমি তৃণমূল কংগ্রেসটা করি, বিপ্লব মিত্রের দয়াতে আমি তৃণমূল কংগ্রেসটা করি না, আমার আদর্শ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি দলটা করি। সেখানে বিপ্লব মিত্র আমাকে বহিষ্কার করলো কি করলো না তাতে আমার কিছু যায় আসে না। আমি তৃণমূল কংগ্রেসে আছি এবং আমি আমার মতো আমি কাজ করে চলছি। বিগত কয়েকদিন ধরেই আমি খবর পাচ্ছি বিপ্লব মিত্র পিটিয়া লোকদের মাধ্যমে যে বিপ্লব মিত্র আমাকে হ্যারাসমেন্ট করবে এবং পাবলিকলি আমাকে অপমান করার একটা প্রচেষ্টা করছে। আমি সমস্ত ঘটনার পরবর্তীতে আমি রাজ্য স্তরের নেতৃত্বের সাথে কথা বলছি, তারা বলছে বিপ্লব মিত্র কি বললো তাতে তোমার কিছু যায় আসে না, তুমি যেভাবে কাজ করছো সেভাবে তুমি কাজ করেছ। নির্দেশে কল্যাণকুণ্ড থেকে শুরু করে আদাস নেতৃত্ব বিপ্লব মিত্র নির্দেশে তারা সেখানে তৃণমূলের এগেনস্টে ভোট প্রচার করে সেখানে শঙ্কর চক্রবর্তীকে হারালো। তৃণমূল কংগ্রেস আছি আমি চলছি, কারণ একটা জিনিস আপনাদের জানাও দরকার যে 2016 সালে অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়, পার্থ চ্যাটার্জি মহাশয় আমাকে বালুরঘাটে তৃণমূল কংগ্রেসে বিপ্লব মিত্র গত 2014 সালের 3রা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে। পরবর্তী 2016 সালে জানুয়ারি মাসে আমাকে তারা দলে ফিরিয়ে নেয়। আরে মানুষের এক সময় ছিল মানে জলাতঙ্ক রোগে মানুষ কিন্তু খুব ভয় ছিল, এখন হচ্ছে সোনাতঙ্ক। বিপ্লব মিত্রের সবথেকে বড় ভয় হচ্ছে সোনাতঙ্ক। উনি দেখছেন যে কোনো সময় তার চেয়ারটা চলে যেতে পারে, সেই চেয়ারটাতে সোনাপাল আসবে নাকি, এই সোনাতঙ্কের ভয়ে সে তার সাত ভাই মিলে আমাকে বিভিন্ন খান থেকে সরানোর একটা অপচেষ্টা শুরু হয়েছে। এদিন তিনি জেলা সভাপতির বিরুদ্ধে পাল্টা তৌব দাগেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় খণ্ডকোষ ব্লকের আরিন গ্রামে। দলীয় প্রার্থী সহ নেতৃত্ব এদিন ভোটারদের কাছে জয়ী করার আহ্বান জানান। জোর দেবেন কি করে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলের নয়নের মনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অন্যান্য দলের তুলনায় প্রচারে অনেকটাই এগিয়ে শাসক দল। বৃহস্পতিবার খণ্ডঘোষ ব্লকের আরিন গ্রামে প্রচার চালান শাসক দল। এদিন শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল করা হয়। তার পাশাপাশি মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। অপার্থিব ইসলাম, বিশ্বনাথ রায়, সুশান্ত বাগ, জীবন সাত্রাসহ বিভিন্ন নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক এদিনের এই কর্মসূচিতে অংশ নেন। কে আপনার বেশি আপন, কে আপনার বেশি কাজ করবে, কে এলাকার উন্নয়ন করবে, কারা করছে সেটা যদি একবার ভাবেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই ভোট আপনার জোড়া ফুলিয়ে দেবেন। কানে আজকে আমরা খণ্ডঘোষ ব্লকের কোর গ্রাম পঞ্চায়েতের অধীন আরিন গ্রামে, আপনারা জানেন যে 7টা গ্রাম পঞ্চায়েতে ভোট হচ্ছে, তার মধ্যে কোর গ্রাম পঞ্চায়েতে এই আরিন গ্রামে একটাই পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে ভোট হচ্ছে, সেটা হচ্ছে আরিন গ্রাম। আমরা আমাদের প্রার্থী সুচান বাগের সমর্থনে এবং জেলা পরিষদের যে ভোট হচ্ছে, বিশ্বনাথ রায় আমাদের জানেন
বিশ্বনাথ রায় আমাদের জেলা পরিষদের প্রার্থী, তাকে নিয়ে আমরা মিছিল এবং প্রচারও করলাম, তার সঙ্গে সঙ্গে একটা পথসভাও করলাম। এই আরিন গ্রামে মানুষের কাছে আবেদন রাখলাম যে আমরা আমাদের উন্নয়নের পাশে থেকে, আমাদের পাশে থেকে আপনারা আরিন গ্রামকে যাতে করে বেশি করে আরও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা যায় সেই জন্য আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের কিন্তু এখানে ভোট করা মানে এখানে অলরেডি আমরা কিন্তু জিতে গেছি, আমাদের 12-13টা সংসদে 12টা জিতে গেছি। তবু দলের স্বার্থে, রাজনৈতিক দলের এটাই কিন্তু কাম্য যে আমাদের মূল্যায়ন করার জন্য সেই আরিন গ্রামে আমরা আমাদের প্রার্থী আছে এবং বিরোধী দলের প্রার্থী আছে, যদিও প্রার্থী তারা সিম্বল পায়নি, নির্দল হিসাবে লড়ছে। তবু আমরা যে কোনো খেলাকেই খেলার মতনই খেলবো, কোনো শত্রুকে ছোটো ভেবে আমরা খেলতে রাজি নই, শত্রুকে শত্রুর মতনই ভেবে আমরা এই গ্রামে আজকে প্রচার এবং পথসভা করলাম। বিভিন্নভাবে জর্জরিত তারা মানুষের সামনে পরিবেশন করতে তারা আজকে লজ্জা পাচ্ছেন, তাদের সেই প্রতীককে আজকে তাদের দলের তাদের সেই সদস্যকে আজকে প্রতীক দিতে ভুলে গেছেন, প্রতীক তিনি দেননি। যে আমাদের তারা হাতুড়ি কাস্তে এতই কলঙ্কিত যে আমরা মানুষের কাছে বাস করতে পারবো না, আজকে তিনি রয়েছেন, আজকে নির্দল হিসাবে তিনি আজকে লড়াই করছেন। গোটা খণ্ডঘোষ ব্লকেই যে আমাদের 7টা জিপি মধ্যে 7টা গ্রাম সদস্যতে সংসদে যে ভোট হবে, তৎসহ আমার 2টো জেলা পরিষদে ভোট হবে, 2টো জেলা পরিষদে ভোট হবে। তো আমরা এলাকা বিভিন্ন এলাকায় আমরা ঘুরছি, এলাকার মানুষের একটাই বক্তব্য যে দাদা আপনারা কী জন্য আসছেন, কারণ আপনারা গত 5 বছর ধরে যে কাজকর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে দিয়েছেন, আমরা আপনাদেরকে যদি এসে এসে বলতে হয় যে আমাদেরকে ভোট দেন, তাহলে আমাদের পক্ষে সেটা লজ্জাজনক ব্যাপার হবে। আপনারা এলাকায় আসতেও হবে না, বলতেও হবে না, ব্যাপক ভোটে আপনাদেরকে আমরা জয়ী করব এবং এই প্রতিশ্রুতি নিয়েই আমরা গ্রামে মানুষের মধ্যে আমরা আলোচনা করছি যে গত 5 বছরে যে কাজ করে দিয়ে গেছেন আর আগামী যে 5 বছর পাওয়া যাবে, আমরা এই আশায় দিন গুনছি যে সামান্য মাত্র যে হয়তো কোনো জায়গায় 30%, কোনো জায়গায় 25%, কোনো জায়গায় 20% কাজ যে বাকি রয়েছে, সেই কাজটা কখন হবে এই দিনটা আমরা গুনছি। আপনাদের জেতার জন্য আমাদেরকে বলতেও হবে না, আসতেও হবে না, আমরা সব সময় তৈরি আছি, শুধু ভোটের দিনটা অপেক্ষায়, আমরা স্ট্যাম্প মারার অপেক্ষায়, শুধু আমরা জোড়া ফুলে স্ট্যাম্প মারব। দলীয় নেতৃত্ব নির্বাচন উপলক্ষে ভোটারদের কাছে জয়ী করার আহ্বান জানান, এর পাশাপাশি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন। আরিন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে 2 জনকে গ্রেপ্তার করলো পুলিশ, ধৃতদের বৃহস্পতিবার আসানসোল কোর্টে পেশ করা হয়। ঘটনার সাথে আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতি কাণ্ডে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোনার দোকানের ডাকাতির ঘটনায় পুলিশ কালীপাহাড়ি অঞ্চলে নাকা চেকিং চলার সময় সন্দেহভাজন 2 জনকে আটক করে। ধৃত 2 জনের নাম আশিস দাস ও গোপী ধীবর। এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস জানান, ধৃতদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র সহ লুটের গহনা সমস্তটাই উদ্ধার করা সম্ভব হয়েছে। হ্যাঁ, আজকে রানীগঞ্জে একটা রানীগঞ্জ জুয়েলার্স নামে একটা সোনার দোকানে একটা ডাকাতি হয়, রবারি। তো সেই অভিযোগ পাওয়ার পর আমাদের সমস্ত জায়গায় পুলিশকে অ্যালার্ট করা হয়। তো তারপর আমাদের সাউথ থানার কালীপাহাড়ি মোড়ের কাছে ওসি ওখানে নাকা করছিলেন, বাইকের একটা গতিবিধি থেকে সন্দেহ হয়ে তাকে চেস করা হয় এবং সেও পালাতে যায়। তারপর তাকে শ্রীপুর এবং সাউথ থানা মিলে তাকে ধরে, ধরা পথ তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং যেইটা ডাকাতি করে নেওয়া হয়েছিল জিনিসপত্র, যে গয়নাগাটি, তো পুরোটাই তার রিকভারি হয়েছে। তো আমরা 2জনকে ধরতে পেরেছি, এখনো বাকি যারা ছিল তাদেরকে এবার খোঁজ চলছে। কত আগ্নেয়াস্ত্র ছিল? 2টো পাওয়া গেছে। সেটা এবার জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে, আমি তো টাইম খুব বেশি পাইনি, কিন্তু জিনিসপত্র পাওয়া গেছে এবং আজকের ব্যাপারটা যে ওরা করেছে সেটা তারা বলেছে, অন্যান্য কি অপরাধ আছে কিনা সেটা পরে খতিয়ে দেখতে হবে। টাকার পরিমাণ কি? হ্যাঁ, ডাকাতির টাকার পরিমাণ? না, টাকা না, ওরা তো ইয়ে নিয়েছে, গয়না নিয়েছে। এরা কি এলাকারই না বাইরে থেকে? আমরা সেটা ভেরিফাই করে দেখি ওদের অ্যাড্রেস কি আছে, হ্যাঁ, যেগুলো বলছে সেগুলো। ওদের নামগুলো কি? নাম একজনের নাম হচ্ছে গোপী ধীবর, আরেকজনের নাম হচ্ছে আশিস দাস। ঠিক আছে, 2 জন আহত হয়েছে, হ্যাঁ, ওখানে পেশ করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।
বিজেপির কেন্দ্রীয় কমিটির 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন আসানসোলের শিপির সাথে। শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা, তারই প্রতিবাদ জানান এদিন। এরপর প্রতিনিধি দলটি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শিল্পী লক্ষ্মীনারায়ণ মিনার সাথে দেখা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির 5 সাম্যের দল। অ্যাডমিনিস্ট্রেটিভ সেল থেকে আমরা আজকে এসেছি, আমরা সারা পশ্চিমবঙ্গ বুকে প্রত্যেকটি জেলায় যাচ্ছি, যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, যে ফলস কেস পুলিশ দিচ্ছে আমাদের সদস্যদের এগেস্টে, তার বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়ানোর জন্য এবং যাতে আগামী দিনগুলোতে পুরো নিরাপত্তা পাওয়া যায় আমাদের সদস্যদের, ভারতীয় জনতা পার্টি এবং ক্যান্ডিডেটদের যারা কন্টেস্ট করছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করবার জন্য আমরা প্রত্যেকটি এসপি, ডিএম এবং কমিশনার পুলিশ যেখানে যেখানে আছেন তাদের সঙ্গে মিট করছি। আজকে আমাদের খুব অ্যামিকেবলি কথা হয়েছে মিস্টার লক্ষ্মীনারায়ণ মিনার সঙ্গে, উনি অ্যাসুরেন্স দিয়েছেন কিছু যে যে সমস্ত আমাদের রয়েছে, বিশেষ করে আমাদের লক্ষণ সিং, লক্ষণ গড়াই যে আমাদের সভাপতি আসানসোল, উনি যেভাবে গত নমিনেশন জমা দিয়ে এসডি অফিসে মার খেয়েছিলেন, যেভাবে রাজনৈতিক নেতারা তাকে ঘিরে ধরে মেরেছেন, তার বিরুদ্ধে আমাদের স্পেশালি আজকে জানিয়েছি এবং উনি অ্যাসুরেন্স দিয়েছেন নতুন করে ইনকোয়ারি করবেন এবং যদি সত্য প্রকাশ পায় তাহলে উনি অ্যাকশন নেবেন। এই আসানসোল বেল্টে কয়লা পাচার নিয়ে আমরা কথা বলেছি মিনা সাহেবের সঙ্গে, যেখানে এখানে প্রবলেম বিরাট একটা, কারণ আমাদের হিসেব অনুযায়ী 27 কিলোমিটার জায়গা, যেটা খুব ডেঞ্জারাস অবস্থা পড়ে রয়েছে, যে কোনো সময় ক্যাপসাইজ করবেন রানিগঞ্জ থেকে বড়াকড় অবধি এই বেল্টটা, তো যার জন্য এটা ভয়ঙ্কর অবস্থা। আর পশ্চিমবঙ্গের উপরে বিরাট ব্যবহার হচ্ছে আর কয়লা পাচার, সেটা আসানসোল বেল্টে বেশি। আমরা ওনার ওপিনিয়ন চেয়েছিলাম, ওনার কাছে অনুরোধ করেছি যাতে এটা বন্ধ হয়, উনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পলিসি চেঞ্জ করলে হয়তো বন্ধ হবে, উনি সেই ব্যাপারে লিখেছেন কিংবা অ্যাসুরেন্স দিয়েছেন যে উনি চেষ্টা করবেন এটা বন্ধ করতে। আপনি জানবেন যে ক্ষমতাসীন দলরাই সবসময় পেট্রোল করলে না করলে তোলা যায় না, এটা যে কোনো ক্ষমতাসীন দল, আমরা আশা করবো যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা ক্ষমতাসীন দলদের মদতেই হচ্ছে, আমরা সেটাই ধরে নেব। মূলত রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ও পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দলের হাতে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন তারই প্রতিবাদ জানানো হয়। প্রতিনিধি দলটি জানান সুরাহা না হলে আগামী দিনে তারা অনশন আন্দোলন গড়ে তুলবেন। আমাদের ওনাকে বললাম দেয়ার হ্যাজ বিন র্যাম্পার্ট উইড্রল অফ নমিনেশনস, মানে ব্যাপক হারে হচ্ছে, এইটার কারণটা বার করেছি, কারণ আপনি দেখুন সবাই তো ভোটে কন্টেস্ট করবে, হারবে জিতবে আলাদা কথা, কিন্তু দেখা যাচ্ছে বিজেপি থেকে মানে র্যাম্পেন্ট উইথড্রল, কারণটা কি, কারণ ইট ইজ ইন্ডিকেটেড আন্ডারস্টুড দ্যাট দেয়ার হ্যাজ বিন লাইফ থ্রেট টু আওয়ার পিপল, টু আওয়ার বিজেপি অ্যাক্টিভিস্ট এবং অন্য অন্য অপোজিশন পার্টি ক্যান্ডিডেটদের, সেই জন্য এই উইথড্রলগুলো হচ্ছে, তার জন্য কোনো পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেই। অথচ অনারেবল হাইকোর্ট কমিশনার, স্টেট কমিশনার, ইলেকশন কমিশনারকে বলেছে নিরাপত্তা দাও, তুমি দিতে পারিনি, বলতে পারিনি, তাই হাইকোর্ট বলছে 14 তারিখ ইলেকশন হবে কি না হবে সন্দেহের বিষয় আছে। এইটাই আপনারা মেইনলি পয়েন্ট আউট করতে পারবেন যে দিস থিং, অর্থাৎ এখানে সবাই ইনসিকিউরিটি ফিল করছে। এরপরই প্রতিনিধি দলটি বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। সিভিক ভলেন্টিয়ারদের নির্দিষ্ট পোশাক প্রদান করা হয় বৃহস্পতিবার, সেই উপলক্ষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় উদয়চাঁদ গ্রন্থাগারে। এদিনের কর্মসূচি ঘিরে সিভিক ভলেন্টিয়ারদের উৎসাহ ছিল লক্ষণীয়। সিভিক ভলেন্টিয়ারদের আনুষ্ঠানিকভাবে সরকারি পোশাক ব্যবহৃত হতে শুরু হলো বৃহস্পতিবার থেকে। এই দিন সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের পোশাক দেওয়া হয়, আকাশি জামা এবং গাঢ় নীল প্যান্ট বাধ্যতামূলক করা হয় তাদের। জেলা গ্রন্থাগারে চলে এদিনের এই কর্মসূচি। এই দিন পুলিশের বড়বাবুর নির্দেশ অনুযায়ী সমস্ত সিভিক ভলেন্টিয়াররা জড়ো হন এবং তাদের পোশাক সম্বন্ধে নানারূপ বিধিনিষেধ জানান। আজকে আমাদের বড়বাবু বর্ধমান থানায় সব সকল সিভিককে ডেকেছে, এখানে আমরা এখানে জমায়েত হয়েছি এবং আমাদের পোশাক সম্বন্ধে আর কি স্যার কিছু বললেন। আগে তোমাদের ড্রেস কেমন ছিল? আগে আমাদের ড্রেস ছিল সবুজ রঙের গেঞ্জি ছিল আর তার মধ্যে লেখা ছিল পিছনে সিভিক ভলেন্টিয়ার,
আর আমরা এমনি নর্মাল যেমন পোশাক পরি সেরকমই করতাম, প্যান্ট জামা যেরকম পরি সেরকম করতাম, সঙ্গে গেঞ্জিটা পরতাম। এই যে আমাদের যে পোশাকটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, নেভি ব্লু প্যান্ট আছে, নীল কালার জামা আছে, এবং তাতে লোগো আছে, লেনিয়ার আছে, তারপরে আমাদের ব্যাচ রয়েছে এবং ফিল ভলেন্টিয়ার লেখা আছে, তাতে করে আমাদের পোশাক দিয়েছে এবং আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে কাজের প্রতি। যাদের যা নাম সে ব্যাচও আছে? হ্যাঁ, যার নাম আছে তাদের ব্যাচও আছে, মানে নেম প্লেট যেটা বলে। কি মনে করছো ডিউটি কেমন হবে, ভালো চাপ? চাপ বলতে পোশাক যখন দিয়েছে তাহলে এরপর আমাদের ডিউটিটাও ভালো করে করতে হবে এবং খুব মনোযোগ সহকারে ডিউটি করতে হবে। আগের ড্রেসের থেকে এই ড্রেসটা কেমন লাগছে? আগের থেকে এটা অভিজ্ঞতা ভালো হয়েছে এবং আমাদের কাজের প্রতি আরও এনার্জি এবং আগ্রহ বেড়ে গেছে। আগে যেমন একটা গেঞ্জি ছিল, কেউ পড়তে চাইছে না, তাকে লজ্জা লাগতো, এরকম একটা ভাব ছিল, কিন্তু এখন এই পোশাকটা পরাতে সবাই মনের মধ্যে আনন্দ ফিল করছে এবং ভালো লাগছে। আর পুলিশের বড়বাবু এমনটাই মন্তব্য করেন এক সিভিক ভলেন্টিয়ার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার পাঠানপাড়া এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে বচসার জেরে এক শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। আহতদের চিকিৎসা চলছে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদাহ জেলার মানিকচক থানার পাঠানপাড়া এলাকায়। আক্রান্ত দম্পতির নাম 35 বছরের আলম শেখ ও 28 বছরের শাহনাজ বিবি। আমার বাড়ি দিল, ওখানে নিজের বাড়ি ছিল, বাড়ি দিচ্ছে, ওরা আসলো, ওরা বাড়ি হতে দিবে না, আমার মামিকে ধরে টানে, ওরা মারছে, হাঁসো টাসো নিয়ে ইটমিট নিয়ে। তারপরে আমার মামা টিউশনই পড়াচ্ছে, ও আসলো, কী হয়েছে, ওকে ছেড়ে ওকে ইটমিট দিয়ে মাথা ফাটা ফেড়ে পড়ে দিল। তারপরে আমরা আসলাম একটু পরে, মানচকে নিয়ে আসলাম, ওকে ওখান থেকে উঠিয়ে মানচকে এসে ট্রিটমেন্ট করলাম, ওখানে ডায়েরি করলাম মানিকচক থানাতে। তারপরে ওখান থেকে ডায়েরি বলো কি তোমার মালদা যাও, মালদাতে মেডিকেলে ভর্তি করলাম। মালদাতে কখন এনেছেন? মোটামুটি 7:30-7:30 রাত্রেবেলা। হ্যাঁ, রাত্রের সময়। আচ্ছা, আর কালকে ঘটনাটা কি সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যার সময়, মানে 5টার সময়। মানে বড় মামারা আমার। কী নাম? ও শেখ নাইমুদ্দিন, শেখ সাইমুদ্দিন, শেখ আদিল, আঞ্জু বিবি, এরা চারজন মেরেছে। এদের মারছে কেন, কী বক্তব্য? ওই যে জমিন ওরা বাড়ি দিচ্ছে, ওদেরকে মারিয়ে পাল দিবে, ওখান থেকে জমিটা ওরা নিয়ে নিবে, দখল জবরদস্তি দখল দিয়েছে, মিস্ত্রিতে গাল শুনে চলে গেছে। এবার গায়ে একটি শুনে পড়েছিল, আমার ছোটো মামিকে ধরে ওরা টানে দিচ্ছে, গুতাগুতি, হাঁসুয়া টাসুয়া, ইঁটা মেটে নিয়ে। তারপরে ওর মধ্যেই আমার মামা বলছে কী হয়েছে দেখি বাইরে, ওকে ছেড়ে ওকে টেনে ইঁট মিট দিয়ে মাথা মাথা ফাটিয়ে একবার গা শেষ করে দিল। আমরা দৌড়ে দিয়ে আসলাম, কী হয়েছে, এরকম ব্যাপার। আমরা কিছু করে পারলাম না, ওকে নিয়ে এসেও মানিচক নিয়ে আসলাম থানাতে। আগে ও থানা বলে ট্রিটমেন্ট করো, ট্রিটমেন্ট করে ফেরে গেলাম, তো ঠিক আছে, ক্যাশ নিয়ে নিলো, ডায়েরি করে দিলাম। তারপরে আমরা ফের মালদা। কখন কমপ্লেন করেছেন থানাতে? মোটামুটি কালকে। কখন? কালকে সন্ধ্যার সময়, 6:45 এরকম টাইম হবে, টাইম দেখিনি কালকে কমপ্লেন। এই ব্যাপারে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত হলো 5 জন। উভয় পরিবারই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন 5 জন। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানার ভাদগ্রাম পঞ্চায়েতের কোলদীয় পুকুর এলাকায়। দুটি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বোনের 2400 জমি নেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। আক্রান্তরা হলেন 50 বছরের আব্দুল মাজেদ, 30 বছরের এনতাজ আলী, 22 বছরের নাইমা খাতুন, 45 বছরের আতাউর রহমান ও 24 বছরের মনসুর আলী। ঘটনা হয়েছে পারিবারিক গণ্ডগোল, মানে জমি জায়গা নিয়ে গণ্ডগোল, দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল। জমিটা হচ্ছে 2400 জমি। এবার ওর মধ্যে বোন ঢুকে আছে, ওই বোনের জমি নিয়ে কেনা বেচা নিয়ে গণ্ডগোল। একটা কথা হয়েছিল সমাজে বসে, 16,000 টাকা ফাইসালা হয়েছিল। এই ফাইসালাটাতে ওই মাঝে টাকাটা দিয়ে দেরি করে আতামুলকে। তারপরে গত পরশু দিন সন্ধ্যাবেলায় দুই পক্ষের লোক ওই ওসির কাছে যায়, রতুয়া থানা ওসির কাছে। সেখানে গিয়ে ওসি বলেন যে টাকাটা তুমি দিচ্ছ না কেন? তো স্যার আমি দিতে পারছি না। তারপরে এসে বলছে না টাকা দিয়ে, বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেবা। তার বাড়িতে আসলো, এসে তখন ওই মাঝে তখন ওই আমাদের গ্রামের যে ওবায়দুর রহমান আছে তাকে টাকাটা দিল। সে টাকাটা সকালবেলায় ওই আতাউর রহমানকে দিচ্ছিল, ও নিল না। তারপরে এটাকে নিয়ে গণ্ডগোল করে সমাজের লোক বলেছিল কোনো ঝগড়াঝাটি করবে না, যে সমাজটাকে বাঁচিয়ে রাখতে হবে।
তারপরে ওরা আবার সকাল 9টার সময় দুই পক্ষ নিয়ে ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন রড ফড নিয়ে দুজন দুজনকে আক্রমণ করে। এর মধ্যে পাঁচজন এখন জখম হয়ে আছে, তার মধ্যে চারজন মালদা সদর হাসপাতালে ভর্তি আছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই পাঁচজন বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের মায়ের অনুমান সে বাইক কিনতে চায়, কিন্তু তা দিতে না পারায় সে অভিমানে আত্মঘাতী হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃত যুবকের নাম শুভঙ্কর বিশ্বাস। ঘটনাটি ঘটেছে ছোটনীলপুর আমবাগান এলাকায়। মৃত যুবকের মায়ের অনুমান সে বাইক কিনতে চায়, কিন্তু তা দিতে না পারায় সে অভিমানে আত্মঘাতী হয়। পরিবারের লোকেরা ঘটনার কথা জানতে পারলে তৎক্ষণাৎ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোথায় বিষ খেয়েছে? কোথায় খেয়েছে তাও জানি না। তো একদিন খবর দিল যে এরকম বিষ, আপনার ছেলে বিষ খেয়েছে, এরকম ওকে পড়ে আছে, দেখে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। কোথায় পড়েছিল? ঠিক আছে। ওই কি গাড়িকে কেন্দ্র করে, গাড়ি কেনাকে নিয়ে? গাড়ি কেনার কথাই বলেছে, আমরা বলে কি পারবো। আপনার ছেলে কি করতো? আপনার ছেলের নাম কি? তো হঠাৎ গাড়ির দিকে ঝোঁক গেল, কারণ না বন্ধু বান্ধব গাড়ি কিনেছে, সেই গাড়ি কেনার নিয়েই হয়েছিল। কবে হয়েছে? এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। জেলা পরিষদের 8 নম্বর আসনে প্রার্থী উত্তম সেনগুপ্তর সমর্থনে চলে লাইকা বাজার শেয়ারা বাজার এলাকায় প্রচার পর্ব। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সদস্য সোনা পালকে দল থেকে বহিষ্কারের কথা জানান। খণ্ডঘোষ ব্লকের আরিন গ্রামের শাসক দলের পক্ষ থেকে একটি প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। রানীগঞ্জে সোনার দোকানের ডাকাতি কাণ্ডে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। বিজেপির কেন্দ্রীয় কমিটির 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন আসানসোলের শিবির সাথে। বর্ধমান উদয়চাঁদ গ্রন্থাগারে শিবির ভলেন্টিয়ারদের নির্দিষ্ট পোশাক প্রদান করা হলো বৃহস্পতিবার। মালদা জেলায় এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠল 4 জনের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।